গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। তো আজকে হচ্ছে বড় ম্যাচ, মানে ডার্বি ইস্টবেঙ্গল ভার্সেস মোহনবাগানের খেলা। আর আজকে ম্যাচটা নিয়ে বিশাল আমি এক্সাইটেড, বিকজ মোহনবাগান যদি আজকের ম্যাচটা তোমার জেতে তাহলে হচ্ছে মোহনবাগান টান্না তোমার হচ্ছে 8 নম্বর ম্যাচও হচ্ছে তোমার জিতবে। আর ইস্টবেঙ্গল তো মনে হয় চেষ্টা করবে আজকের ম্যাচটা জেতা, বাট অলওয়েজ জানে কে জিতবে, মোহনবাগান। বাট মোহনবাগানে একটা খারাপ খবর, কাল ম্যাক আর হ্যামিল খেলতে পারবে না, কাল ম্যাকের ইঞ্জুরি আছে আর হ্যামিল তোমার হচ্ছে কাজ সমস্যার জন্য বাইরে। তো ইস্টবেঙ্গল এই অ্যাডভান্টেজটা তুলতে পারে, এলস দেখা যাক কী হয়। আর মোহনবাগান যদি আজকে ম্যাচটা জেতে তাহলে মোহনবাগান তোমার 3 নম্বরে উঠে যাবে। তো কোয়ালিফায়ারে যে ম্যাচটা আছে ওটা মোহনবাগানে হোম গ্রাউন্ড হবে, মানে পরের সপ্তাহে আবার একটা খেলা দেখতে আসতে হবে। বা যদি মানে ড্র হয় বা হেরে যায় তাহলে হচ্ছে তোমার 5 নম্বরই থাকবে মোহনবাগান। তো দেখা যাক, আমরা তো আশা করবো মোহনবাগান যেন ম্যাচটা জেতে। আর ডার্বির ভাইবস তোমরা নিতে থাকো। সো চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, আর কমেন্ট করে জানাবে যে কোন পার্টটা তোমাদের সবথেকে ভালো লাগলো ভিডিও। সো তোমরাও আমাদের সঙ্গে ডার্বির ভাইবস নাও। তো স্টেডিয়ামের মধ্যে তোমার এন্টার করে যাচ্ছি, আর কিছুটা প্লেয়াররা দেখো তোমার মাঠের মধ্যে রয়েছে, যদি দেখতে পাও তো দেখো কিছু কিছু জনা রয়েছে। তো এক্সাইটেড ম্যাচ দেখবো আশা করছি, আর আটে আখ হবে সেই আশাতেও আছি। সো ম্যাচটা তোমরা এনজয় করতে থাকো, আর যদি 27 যখন শুরু হবে তখন আবার ভিডিওটা কন্টিনিউ করবো। সো এনজয় করো তোমরা ব্লগটা আমার সঙ্গে। মোহনবাগান 0 ইস্টবেঙ্গল 0, আর মানে বিশাল বোরিং খেলা চলছে। ইস্টবেঙ্গল অনলি জাস্ট কাউন্টার অ্যাটাক করছে, একটাই জাস্ট মানে সুযোগ পেয়েছিল সেটাও কাউন্টার অ্যাটাকে। আর মোহনবাগান গোটা ম্যাচে হচ্ছে মনে পেরে গেলে দুটো সুযোগ পেয়েছে, একটা প্রীতম গোলাল তোমার মিস করলো পুরো ওপেনে, আর একটা ডিমিটি পেট্রাটোস হচ্ছে তোমার বাইরে মারলো। মানে একটা প্রপার বক্স স্ট্রাইকারের অভাব সেটা আর কোনো অব্দি বুঝতে পারছি যে ফিনিশ করতে পারছে। আর আজকে বলো মাঝ মাঠে খুব একটা ভালো খেলা হচ্ছে না, কাল ম্যাচেও নেই বলে মানে মাঝ মাঝে কাছে যে গ্লেন মার্টিন সেও খুব একটা ভালো খেলতে পারছে না। আর বাঁ দিকে তো তোমার দেখছি আশিক কুনিয়া ফাঁকা দাঁড়িয়ে আছে,
তাও সবসময় খেলা অপারেটর যে ডান দিক থেকে মনবীরের দিক থেকে সেটা কারণে বুঝে মানে মনবীরা তো খুব একটা ভালো ফর্মে নেই আর আশিস রায় খুব ভালো খেলছে দেখলাম আর হচ্ছে সুভাশিস বোস মোটামুটি খুবই ভালো খেলছে ভুমোস মানে মাঝে মাঝে তো ভুমোসের ঝলক দেখতে পাচ্ছি বাট বুঝতে পারছি না ভুমোস কারণ ফুল ফিট নাকি সেটা আমি বুঝতে পারছি না ভুমোস কারণ দেখে মনে হচ্ছে ইঞ্জুরি থেকে মানে ইঞ্জুরি আছে দেখে মনে হচ্ছে কেন মাঝে মাঝে যখন ভুমোস বল নিয়ে উঠছে তো ঠিক আছে কিন্তু গোটা ম্যাচে যদি নিষ্ক্রিয় ভুমোস তো দেখি সেকেন্ড হাফটা তোমার কী হয় আর ইস্ট বেঙ্গল তোমার ভালোই কাউন্টার অ্যাটাক করছে তো সেকেন্ড হাফটা তোমরা আমার সাথে দেখতে থাকো আর ব্লগটা এনজয় করো আর চ্যানেল যদি সাবস্ক্রাইব না করো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে তো সেকেন্ড হাফটা আমার সাথে তোমার খেলার স্কোর হয়েছে 2-0 মোহনবাগান 2 ইস্ট বেঙ্গল 0 আর আবার হচ্ছে তোমার হচ্ছে যে আটবার আমরা জিতে গেলাম ইস্ট বেঙ্গলদের তোমার 8 নম্বরবারও হারিয়ে দিলাম আর গোল করেছে তোমার দিমিত্রি পেট্রাটস আর হচ্ছে স্ল্যাবটার নাম জানো বিচ বাট মানে ফার্স্ট গোলের পর মানে মোহনবাগান যে খেলাটা খেললো এই খেলাটা যদি প্লে অফে না খেলে খেলে মোহনবাগান কিন্তু বিশাল চাপে পড়বে প্লে অফের জন্য মানে ফার্স্টটা মানে যে ওপেন ফুটবলটা খেললো মোহনবাগান ফার্স্ট গোলের পর থেকে সেই খেলাটা প্লে অফে খেলতে হবে আর কোচকে একটু তাড়াতাড়ি চেঞ্জেসগুলো করলে ভালো হয় যেমন কিয়ান নাসিরি আসার জন্যই কিন্তু মেনলি সেকেন্ড গোলটা হলো একটা শ্যুট করলো কিয়ান নাসিরি কামালজিটা হাতে লাগলো সেটা রিবাউন্ড করে হতে ডিমির হাতে গেলো ওইটা থেকে আবার গোল হয়ে গেলো তো মোটামুটি মোহনবাগানটা আরও ইম্প্রুভ করতে হবে খেলা এটাই আশা করবো আর আগামী শনিবার খেলা আবার একটা ভিডিও আসবে প্লে অফের ভিডিও সেটা প্রবাবলি উড়িষ্যার সঙ্গে খেলা পড়বে তো সেই ভিডিওতে আবার তোমাদের সঙ্গে দেখা হবে তো আবার তো টাটা শিয়ালদা সেশন থেকে